আরেকজন পাগলকে দেখো, আজকে হচ্ছে 15 তারিখ, নভেম্বর মাসের 15 তারিখ, ঠিক আছে? এই অবস্থা, পায়ে মোজা, উপরে এগুলো, এটা কি শালের একটা সোয়েটার মতো পড়েছে। হ্যাঁ, ওর নাকি এতটাই ঠান্ডা লাগছে, চিন্তা করো। যারা যারা মিষ্টি ভালোবাসো খেত, তাদের জন্য একটুখানি লোভ দেখালাম। এটা বাপ্পার বন্ধু এই মিষ্টিগুলো পাঠিয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি লোভ দেখাই। আর আজকে ব্রেকফাস্টটা মানে কিনে আনা হয়েছে, এটা হচ্ছে লুচি আর তরকারি। আর লুচিগুলো দেখো, বাড়িতে তৈরি লুচি মতো, কিন্তু সাইজে খুবই ছোট, তবে একদম একই ধরনের সাইজ। মানে আমি তো এরকম করতে পারবোই না, কারণ লুচি আমার হাতে না খুব একটা ভালো হয় না। তো প্রথমে 3টে লুচি নিয়ে এই তরকারি নিয়ে খাচ্ছিলাম, তারপর মা একটা বকা লাগালো যে আমি এত কম খাচ্ছি বলে, সেই কারণে আবার আরেকটা লুচি নিলাম। তবে বেশ টেস্টি ছিল কিন্তু। এটা আমাদের বাড়ির সামনেই দোকানটা হয়েছে, নতুন একটা দোকান হয়েছে, তো সেখান থেকেই আনা হয়েছে। আসলে মাঝে মাঝে একটুখানি যদি মানে ব্রেকফাস্টটা যদি বাইরে থেকে আনা যায় মাঝে মাঝে আর কি, তাহলে বেশ ভালোই লাগে। চলে এলাম লাঞ্চে। লাঞ্চটা খুবই সাদা মাটা, সেটা হচ্ছে ঘি ভাত, মাছ ভাজা, ধোকা ভাজা আর হচ্ছে শুক্তো। বল কি বলবো বল। আমি পেঁয়াজ কেটেছি। এটা কি গো? ওটা শুক্তো, ঝিঙে শুক্তো। এগুলোকে বলে সুইট কর্ন, তোমরা সবাই জানো, তবু বলছি সুইট কর্ন গুলোকে কি করলাম, এগুলো ফ্রোজেন অবস্থায় থাকে, তো এইগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে জলটা ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে একটুখানি মাইক্রোওভেনে জাস্ট 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। তার ফলেই দেখো একদম পুরো একদম মানে গরমও আছে আর বেশ ফুলে ফুলে মতো গেছে। তো সেইগুলোই এখন, এগুলো খাওয়া খুবই ভালো, তো এইগুলো এখন ইভিনিং স্ন্যাক্স হিসেবে জুনকে দেব, আমিও একটুখানি খাবো। এইগুলো বাচ্চাদের খাওয়া খুবই ভালো। তো প্রত্যেক দিন অনেক সময় সন্ধ্যেবেলা কি খাবো কি খাবো এসব বলে, তো তো এগুলো একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দাও, ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর একটুখানি বিট নুন দিয়ে দেবো। আজকের ইভিনিং স্ন্যাক্স এটাই বলতে পারো। আসলে কি বলতো, জুনের এখন পরীক্ষার সময় চলে এসেছে, তো ওর যত রকমের খিদে এই সময় পায়, মানে এই সময় তো পড়তে বসতে হবে, আর যতক্ষণ খাওয়া যাবে ততক্ষণ একটুখানি টাইমটাও একটুখানি ইয়ে করা যাবে।
তো মেকআপ করা যাবে আর কি, তো সেই কারণে একটুখানি ভরপেট খাবার, মানে অনেকক্ষণ ধরে খাবে, অনেকক্ষণ ধরে টাইমটা নেবে আর কি। তো চলো এগুলোকে দিয়ে দিই, ও খেয়ে নিক, তারপরে আবার পড়তে বসবে। তোমরা তো খুব একটা জুনকে পড়তে বসতে দেখো না। আসলে জুন কোন সময় পড়ে বলো তো? দুপুর বেলাটা পড়ে নেয়, দুপুর বেলাটা পড়ে নিয়ে তারপরে আবার ওই 7টা 7:30 নাগাদ থেকে পড়তে বসে, আর 9টা কেন, 8:30-টার মধ্যেই ওর পড়াটা শেষ হয়ে যায়, মানে খুবই কম পড়ে। আর তবে হ্যাঁ, যতটুকু পড়ে একটু মন দিয়ে পড়ে। তো সেদিনকে আমার এই নিয়ে খুবই ওর সাথে বকাবকি হয়ে গেছে, কান্নাকাটি হয়ে গেছে, মানে প্রচন্ড বকেছিলাম। কি বলতো, আমি খুব একটা জুনকে বকাবকি করি না, কারণ বাচ্চাদেরকে খুব একটা বকাবকি মারা তো দূরের কথা, বকাবকিও আমি খুব একটা করতে চাই না। যতটা পারি কি বলতো বোঝানোর মধ্যে দিয়ে চেষ্টা করি, কিন্তু বোঝাতে বোঝাতে এমন জায়গায় চলে গেছে, আর আমার ধৈর্য রাখতে রাখতে সেদিনকে একেবারে আগ্নেয়গিরি বাস্ট করে গেছে আর কি, যেটা হয় আর কি। তো সেদিনকে খুবই বকে দিয়েছিলাম, প্রচন্ড বকা দিয়েছিলাম। তো তারপরে যখন আমারও প্রচন্ড কষ্ট হচ্ছিল, তো তারপরে কি হয়েছে, আমি মানে ওকে তারপরে বোঝাচ্ছিলাম যখন, তো ও কাঁদছিল আর আমিও কেঁদে ফেলেছি, কারণ খুব একটা আমি ওকে বকি না, কারণ ও মানে বোঝে জিনিসগুলো। তো সেই কারণে তো যাই হোক, অনেকদিন বাদেই ওকে বকেছিলাম, তো বুঝিয়েছি জিনিসটা যে না, পড়াটা সবার আগে, সবকিছুই সব সময় হবে, কিন্তু পড়াটা থেকে একবার যদি, এই যে এখন তো অনলাইনে পরীক্ষা চলছে, তো এরপরে কি হবে, যখন অফলাইন মানে স্কুলে গিয়ে শুরু হয়ে যাবে পড়াশোনাটা না, তখন ও নিতে পারবে না, এটা মানে একটা ধাঁচ, মানে ফাঁকি দেওয়ার একটা ব্যাপারটা এসে গেছে পুরোপুরি। আর তখন ওই মানে সমস্ত কিছু পড়বে, সমস্ত কিছু থাকবে সেই সময়, ক্যারাটে ক্লাস থেকে শুরু করে বলো, স্কুলের পড়া, আমার পড়া, সমস্ত কিছু থাকবে, যার ফলে কি ওর মানে পেরে উঠবে না, ও কেন অনেক অনেকেরই প্রবলেম হয়ে যাবে। তো সেই কারণেই আমি কিন্তু চাপে রাখছি, আমি এটাই বলছি যে এখন যদি চাপটা না নিস না, মনে হবে এখন লুজ হয়ে থাকবি, তাহলে সেই সময় চাপটা নিতে পারবি না। তো এই অনেক কিছু করে বুঝিয়েছি, আসলে বোঝাতে হচ্ছে এই কারণে, একটা কারণই হচ্ছে সেটা হচ্ছে এখন ওর 12 বছর বয়স, তো টিনেজারে তো 13-এ ঢোকে, কিন্তু টিনেজার যে মানে টিনেজ এজে যেই প্রবলেমগুলো হয় সেইগুলো কিন্তু এখন থেকেই চলে আসে, যে 13-এ উঠবে তখনই টিনেজ প্রবলেম হবে সেটা কিন্তু নয়। তো সেই কারণে মানে খুব বুঝে সুঝে ওকে ওদেরকে বোঝাতে হবে, এই টিনেজ প্রবলেমটা খুবই একটা মারাত্মক টাইম এই টাইমটা। তো সেই কারণে অনেক বুঝিয়ে বুঝিয়ে, অনেক পেশেন্স ধরে ধরেই কিন্তু আমি এগুলো করি, অনেক কিছু প্রবলেম আমি ফেস করি। তো আমার মনে আমার মতো অনেকেই আছে যারা, যাদের 12-13 বছর বা এরকম টিনেজ সব যারা, যাদের সন্তান রয়েছে যারা, তো তারা নিশ্চয়ই এই জিনিসটা ফেস করো, তো আমিও ফেস করি। তো অনেক কিছুভাবে কিন্তু আমি সলভ করার চেষ্টা করি, তো একদিন সেইটা নিয়ে মানে আমি কীভাবে সলভ করি, কী কী প্রবলেম আমার কাছে আসে আর কীভাবে আমি সলভ করি, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সেটা আমার মনে হয় খুবই সবারই উপকার হবে, আমার যেরকম আমি নিজে জিনিসগুলো ফিল করি, উপকার পেয়েছি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে আমি ভাবলাম তোমরাও যদি উপকৃত হও। তাহলে চলো ওকে দিয়ে দিই, এটা খেয়ে নিই, তারপরে আবারও পড়তে বসবো। খাচ্ছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ফেললাম, সকালে বলো আর বিকেলে বলো এই কাজটা করতে হয়। সকালে কাজটা আমার করতে ভালো লাগে বিছানাটা গোছাতে, কিন্তু ওই সন্ধেবেলা মানে বিকেলবেলা বিছানাটা গোছাতে আমার খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন একই কাজ দুবার করে করে করছি। এর থেকে বরঞ্চ দুপুরবেলা না ঘুমালেই সবাই ভালো করতো, মানে বিশেষ করে বাপ্পা আর কি, না ঘুমালে তাহলে হতো। ওই যে যারা চাকরি করে তারা তো দুপুরবেলা ঘুমাতে আসে না, তারা একেবারে সকালে বেরিয়ে চলে যায়, তাহলে আবার রাত্রিবেলা শোয়। তো সেই কারণে মানে আমার ওই জন্যই ইচ্ছা ছিল যে আমি কোনো যদি মানে আমার যদি বর চাকরি করতো তাহলে খুব ভালো হতো, এরকম মাঝে মাঝে মনে হতো। আসলে আমি ওরকমই চেয়েছিলাম যে আমার যাতে চাকরি করায় ওরকম একজন বরের সাথে মানে ছেলের সাথে আমার বিয়ে হয়, বরের সাথে আমার বিয়ে হয়, উল্টোপাল্টা বলছি। তো যাই হোক ওরকম ভেবেছিলাম, কিন্তু যা হয় দেখবে সেটা হয় না, যেটা মনে করা হয় না সেটা কিন্তু হয় না হওয়ার সময়। আর তোমরা আমাকে চশমা পরতে দেখছো অনেকদিন বাদে, হয়তো চোখটা ভীষণ ব্যথা করছে। আসলে কি হয়েছে, কদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি দাঁতটা ফিলিং করতে গিয়েছিলাম, একদম মাড়ির দিকে দাঁতটা, কিন্তু কি হয়েছে মানে প্রবলেম হচ্ছে ওই দাঁত একটা দাঁত নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়ছি, সেটা হচ্ছে এত শিরশির করছে না, ফিলিং করার পরও এত শিরশিরানি করছে যে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে রাতে তো আমি সেরকমভাবে ঘুমাতেই পারিনি, মাঝরাতে উঠে বসে না মানে কান্নার মতো হয়ে গেছে, শেষ পর্যন্ত বাপ্পাকে আমি ডেকেছি, এত ব্যথা করছে। তো ও একটা বললো যে ওষুধ খেয়ে নিতে, মানে ওই ব্যথার ওষুধ, কিন্তু ব্যথার ওষুধ তো খাওয়া ভালো না রোজ রোজ। তো যাই হোক সেরকমভাবেই রয়েছে, আর ভীষণ ওই জন্য মাথাটা ব্যথা করছে, তাই জন্য মাথাও ব্যথা করছে, এদিকে চোখটাও ব্যথা করছে, তাই জন্য মানে চশমাটা পরে আছি। আর জানি না মানে এই জন্য বাপ্পা এই যেটা নিয়ে তো এলো, সেন্সোডাইনটা নিয়ে এসছে, তো দেখি এখন সেন্সোডাইনটা লাগিয়ে দেখি যদি কমে তো খুবই ভালো কথা, নাহলে কি বলতো মানে মেজাজটা না খিটটা ধরে রয়েছে। আজকে সকাল থেকে ওই জন্য ইচ্ছেও করছিল না আমি যে কোনো রকম ব্লগিং করি, কারণ দেখবে শরীরটা ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না, মন দিয়ে কোনো কাজ করা যায় না, আমি তো পারি না অ্যাটলিস্ট, কারণ ভীষণ মানে শরীরটা অস্বস্তি হচ্ছে, যে মানে এই এই সাইডটা না আমার পুরো ব্যথা, পুরো ব্যথা। আর আমার যদি মনে হচ্ছে না কোন দাঁত ব্যথা যদি তোমরা জিজ্ঞেস করো, আমার এখন মনে হচ্ছে সব দাঁত ব্যথা, ডাক্তারকে গিয়ে বলতে হবে আমার সব দাঁত ব্যথা, এরকম যেন অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো? আর তোমাদের একটা জিনিস মানে শেয়ার করেছি, তাও আরেকবার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রাইমার তো আমি কোনো সময় লাগাতাম না এর আগে, কারণ আমার প্রাইমার ছিল না, আমি অত কিছু মানে মুখের উপর ইউজ করতে চাইনি, তো কোনো দিন ব্যবহার করিনি। তো এইটা রিসেন্ট আমি কিনেছিলাম, এই প্রাইমারটা দুর্দান্ত, মানে কি বলবো, যে মেকআপ যেরকমভাবে করে গিয়েছি যখন রিটার্ন ফিরে আসতাম না, মানে মুখটা কীরকম যেন একটা হয়ে থাকতো, মানে এত সুন্দর মানে এত ভালো এই জিনিসটা, আমি কোনোদিন ইউজ করিনি, তাই জন্য তোমাদের বারবার বলছি প্রাইমার যদি কিনতে চাও অবশ্য করি, এটা কিন্তু কিনো,
ভীষণই ভালো, মানে আমি কিন্তু একবারই জাস্ট কালকেই ইউজ করেছি, কারণ আমি যে আমার দিদি বাড়িতে গিয়েছিলাম বার্থডে পার্টিতে এটা ইউজ করেছি। দারুণ দারুণ, মানে যেরকম মেকআপ নিয়ে গেছি সেরকম মেকআপ নিয়েই বাড়িতে এসেছি, ঢুকেছি আর কি, দারুণ। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। চলো একটু বাদে আবার মেয়েকে পড়তে বসাবো। মেয়ে পড়তে বসার সময় সেই সময় আর কি আমি এইসব ভিডিওর কাজগুলো করি না, মানে এই পরীক্ষা মানে বুধবার থেকে পরীক্ষা তো তো আমি করি না, এই কারণে, কারণ ও পাশের ঘর থেকে হয়তো শুনতে পারবে, মনটা ছোট তো এখন মনটা না এইদিকে চলে আসবে যে মা কি কথা বলছে শুনি, মনটা ওইদিকে চলে যাবে, মানে এটা আমার ধারণা আর কি যে ওর হয়তো মনটা লাগবে না। তো আমি কিছু করি বা না করি সেই সময় অ্যাটলিস্ট ভিডিওটা আমি করি না। তো একটু বাদেও পড়তে বসে যাবে, সেই কারণে এখন আমার আজকে সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই লাইক করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে, ততক্ষণে যেন টাটা, গুড নাইট।